কোৱা হৈছে মূল্যবোধ কি? ফার্স্ট কোশ্চেনত তোমাক সোধা হৈছে মূল্যবোধ কি? কনক্রিট, কনক্রিট মানে যাক আমি চকুত দেখা পাওঁ, এবস্ট্রাক্ট মানে যাক আমি দেখা নাপাওঁ, দুটাই বা এটাও নহয়। তোমাক এই কথাটো সোধা হৈছে যে মূল্যবোধ কি? কনক্রিট যেটো চকুত দেখা পাওঁ, এবস্ট্রাক্ট যেটো চকুত দেখা নাপাওঁ, দুটাই বা ইয়াৰ এটাও নহয়। আজির এটো আমার হৈছে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন ক্লাস, আর ডেট হৈছে 28/6/2021, টাইম হৈছে 7 to 7:45 ইভিনিং। আর প্রথম প্রশ্নটো হৈছে মূল্যবোধ কি? এক নম্বর যেটো আমি চকুত দেখা পাওঁ, দুই নম্বর চকুত দেখা নাপাও, তিন নম্বর দুটাই, দেখা পাওঁ দেখা নাপাও, দুটাই একেলগে হয়। তো এক নম্বর প্রশ্নর এসামিসটো ধরিব পাৰিছে স্টুডেন্ট? ম্যাম আকৌ এবাৰ ক'ব নেকি? ঠিক আছে, তোমালোকে লিখি লিখি ল'ব পাৰা। এক নম্বৰ প্ৰশ্নটো হ'ল মূল্যবোধ কি? মূল্যবোধ কি? তাৰ এক নম্বৰ হ'ল কনক্ৰিট। কনক্ৰিট মানে যাক আমি দেখা পাওঁ, যাৰ অস্তিত্ব আছে, যেনেকৈ মই মোক তুমি দেখা পোৱা, তোমাক মই দেখা পাওঁ, যাক আমি টাচ কৰিব পাৰোঁ, চুব পাৰোঁ, দেট ইজ কনক্ৰিট। এবস্ট্ৰেক্ট হ'ল যাক আমি দেখা নাপাওঁ, চুব নোৱাৰোঁ, খালি আমাৰ চিন্তা শক্তিত থাকে, আমি অকল ভাবিবহে পাৰোঁ, দেট ইজ এবষ্ট্ৰেক্ট। আৰু বোথ হ'ল আইডাৰ কনক্ৰিট অৰ এবষ্ট্ৰেক্ট, দুটা মিলি একেলগে, আইডাৰ কনক্ৰিট অৰ এবষ্ট্ৰেক্ট। তো এক নম্বৰটো হ'ল মূল্যবোধ কি? মূল্যবোধ হ'ল এক নম্বৰ তেনেকুৱা বস্তুবোৰ যাক আমি দেখা পাওঁ, দুই নম্বৰ তেনেকুৱা বস্তুবোৰ যাক আমি দেখা নাপাওঁ, তিন নম্বৰ দুটাই, দেখা পাওঁ দেখা নাপাওঁ, সকলো বস্তুৱে মূল্যবোধৰ ভিতৰত পৰে। এক নম্বৰ প্ৰশ্নটো বুজি পাইছে ষ্টুডেণ্টছ? ৰঘুমিলি, অল্পনা, তৃষ্ণা, আচ্ছা বুজি পাইছা, অ'কে। দুই নম্বৰ প্ৰশ্নটো চোৱা, দুই নম্বৰ প্ৰশ্নটো কৈছে ভ্যালু সিগনিফাইস, ভ্যালু কি বুঝায়, মূল্যবোধে কি বুঝায়? মূল্যবোধে বুঝায় যে নাম্বার এ, দোজ মরাল অ্যাক্টিভিটিস সিগনিফিকেন্ট ফর আস, মূল্যবোধে আমাক সেই মরাল অ্যাক্টিভিটি, নৈতিকতার অ্যাক্টিভিটি বিলাক বুঝায় যেবিলাক আমার কারণে গুরুত্বপূর্ণ। দুই নম্বর হল দৈনন্দিন জীবনের কাম কাজবুর বুঝায় যেবিলাক আমার কারণে গুরুত্বপূর্ণ। তিন নম্বর হল সহ পাঠ্যক্রমিক কার্যাবলীবর বুঝায় যিবর আমার জন্য গুরুত্বপূর্ণ। ডি নম্বর হল এটাও নহয়। আকো প্রশ্নটো কৈছো মই, মূল্যবোধ কি বুঝায়, মূল্যবোধে কি বুঝায়? এক নম্বর হল নৈতিক অ্যাক্টিভিটিবর বুঝায়, নৈতিক অ্যাক্টিভিটিসবর বুঝায় যেবর আমার কারণে গুরুত্বপূর্ণ। ডে টু ডে লাইফৰ কাৰ্যাৱলী বুজায় যেটো আমাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ। সহ পাঠ্যক্ৰমিক কাৰ্যাৱলী বুজায় যেটো আমাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ। আৰু এই চাৰিটাৰ ভিতৰত এটাও নহয়, কোনটো বুজায়, সেইটো হ'ল প্ৰশ্ন দুই, কোৱেশ্যন নাম্বাৰ টু। বুজি পাইছা তোমালোকে? এনভায়রনমেন্টাল এডুকেশন ডেভেলপস, পরিবেশ শিক্ষা কি ডেভেলপ করে, পরিবেশ শিক্ষা কি করে, আমাক কি দিয়ে, পরিবেশ শিক্ষা আমাক কি দিয়ে? নাম্বার ওয়ান, নলেজ অ্যাবাউট এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে জ্ঞান। দুই নম্বর, স্কিলস টু হ্যান্ডেল দ্য এনভায়রনমেন্ট উইথ ইজ অ্যান্ড পারফেকশন, পরিবেশক রক্ষণাবেক্ষণ করার কারণে, ভারসাম্য রক্ষা করিব কারণে আমার ভিতরত দক্ষতার বৃদ্ধি করে। তিন নম্বর হল পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কে একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা যোগাত্মক ধারণা, ভাল একটা ধারণা ডেভেলপ করে। চারি নম্বর হল উপরত উল্লেখিত আটাইকেটাই হব। তো আকো তিন নম্বরটো কৈছো মই, পরিবেশ শিক্ষা আমার ভিতরত কি আনে? এক নম্বর হল জ্ঞান আনে,
দুই নম্বর হল দক্ষতা আনে, তিন নম্বর হল আমার ভিতরত এটা পজিটিভ ভাবধারা গড়ি তুলে, চারি নম্বর হল উপরের আটাইকেইটা হব। তো ইয়ার অ্যান্সার কি হব তোমালকে পিছত লিখিবা, বুঝি পাইছা তিন নম্বর কোশ্চেনটো? মই কি খড়কি কৈ আছো না ঠিক আছে? মই কি খড়কি কৈ আছো? ঠিকে আছে। কোশ্চেন নম্বৰ চাৰি চোৱা, ফলোয়িং উইচ ইজ নট, ইয়াত নট বুলি কৈছে দেই, ফলোয়িং উইচ ইজ নট এন অবজেক্টিভ অফ এনভাইৰনমেণ্টেল এডুকেশ্যন, তলত উল্লেখিত কোনটো পৰিৱেশ শিক্ষাৰ উদ্দেশ্য নহয়, তলত উল্লেখিত কোনটো পৰিৱেশ শিক্ষাৰ উদ্দেশ্য নহয় নহয় বুলি কৈছে দেই, তার মানে এই চারিটার ভিতর এটা উদ্দেশ্য নহয়, তিনটা হয়, কোনটো নহয় তুমি হেটু উলিয়াব লাগিব। তিনটা উদ্দেশ্য হয় পরিবেশ শিক্ষার, এটা নহয়, সেই নথকাটো তুমি বাছি উলিয়াব লাগিব। তো তলর কোনটো উদ্দেশ্য নহয়, এক নম্বর হল আন্ডারস্ট্যান্ডিং দ্য ইকোসিস্টেম অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের লগত জড়িত যে ইকোসিস্টেম আছে, জীব জন্তুর মাজর সম্পর্ক, আমার লগত জীব জন্তুর সম্পর্ক, গোটেই সিস্টেমটো কেনেকে চলে, গোটেই মানে স্ট্রাকচার বা ফাংশন কেনেকে চলে হেটু বুঝা। দু নম্বর হল ইউজিং এনভায়রনমেন্টাল রিসোর্সেস ফর ওন বেনিফিট অনলি, নিজের বেনিফিটর কারণে, নিজের কারণে, অকল নিজের ইউজর কারণে পরিবেশ থকা সম্পদসমূহ ইউজ করা। তিন নম্বরটো হল কম্প্রিহেন্ডিং ওন ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ ফর দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের প্রতি থকা নিজের দায়িত্ব কর্তব্য পালন করা। চারি নম্বর হল ডেভেলপিং দ্য স্কিল অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ফ্রম এনি ড্যামেজ, এনভায়রনমেন্টক যিকোনো একটা ড্যামেজের পৰা রক্ষা করা। এতিয়া কথাটো হল যে চারিটা উদ্দেশ্যর পৰা কোনটো উদ্দেশ্য নহয়, এক নম্বর হল গোটেই ইকোসিস্টেমক বুঝি লওয়া, দুই নম্বর হল অকল নিজের কারণে এনভায়রনমেন্টাল রিসোর্সবুর ইউজ করা, তিন নম্বর হল নিজের দায়িত্ব কর্তব্য পরিবেশ সম্পর্কে জানা, চারি নম্বর হল পরিবেশের রক্ষণাবেক্ষণের কারণে নিজের ভিতরতে কেটামান স্কিল ডেভেলপ করা, কোনটো হব। তো তুমি পাছত একটু অ্যান্সার দিব পারিবা, কোশ্চেনটা বুঝি পাইছা? সাই নম্বরটু হই ম্যাম পাইছি, বুঝি না পলে কবা, ইয়েস বুঝি না পলে কবা, কিন্তু আকো বুঝাবো লাগিব হ্যাঁ, কিন্তু ভুল অ্যান্সার নিদিবা, কারণ কোনটো পরীক্ষার মার্কস কেতিয়া লাগি যায় তুমি কব নোয়ারা, হেতু কারণে তুমি এই যে ক্লাস টেস্ট বুর বা হোম অ্যাসাইনমেন্ট বুর তোমাক যেতিয়া যেটু করিবলে দিয়া হয়েছে ধুনিয়াকে করি জমা দি থবা, যাতে ভবিষ্যতে যদি বাই চান্স লাগি যায় তুমি দেখাব পারা। এতিয়া চোৱা কোশ্চেন নম্বর ফাইভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ পপুলেশন এডুকেশন ইজ, পপুলেশন এডুকেশন বা জনসংখ্যা শিক্ষার মেইন উদ্দেশ্য কি? তার মানে কি চারিটা উদ্দেশ্য দিয়া আছে, তুমি উলাব লাগিব যে জনসংখ্যা শিক্ষার আটাইতকে মেইন উদ্দেশ্য কোনটো, মেইন উদ্দেশ্য কি? টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট প্রিকশনারি মেজার্স টু কন্ট্রোল দ্য পপুলেশন, জনসংখ্যা কন্ট্রোল করিব কারণে বিভিন্ন ধরনের ব্যবস্থা হাতত লওয়া। দুই নম্বর হল টু ডেভেলপ দ্য কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমার জীবনের যেটু গুণগত মানদণ্ড আছে তাক উন্নত করা। তিন নম্বর হল টু আন্ডারস্ট্যান্ড দ্য নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ ওভার পপুলেশন, অতিরিক্ত পপুলেশনের কারণে, পপুলেশন বৃদ্ধি পাওয়ার কারণে তার যেটু নেগেটিভ এফেক্ট আমার উপর পড়ে, যেনেকে ধরা পপুলেশন বৃদ্ধি পালে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল নয়েজ পলিউশন, রেডিও অ্যাক্টিভ পলিউশন,
ইলিটারেসি, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই যে আমার উপর নেগেটিভ যে কনসিকুয়েন্সেস পড়ে তার সম্পর্কে জানা। 4 নম্বর হল ডেভেলপিং দ্য স্কিল অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ফ্রম এনি ড্যামেজ, এনভায়রনমেন্টক যিকোনো ড্যামেজের পৰা রক্ষা করা। এই 4টা অবজেক্টিভর ভিতর আরো একটা লাস্টর আছে অল অফ দ্য অ্যাবভ, এই আটাইকেটাই হব। এই যে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টের ভিতর কোনটো হব? আকো মই এবার রিপিট করে দিছো। জনসংখ্যা শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? 1 নম্বর হল জনসংখ্যা কন্ট্রোল করা, 2 নম্বর হল গুণগত মানদণ্ড উন্নত করা, 3 নম্বর হল জনসংখ্যা বৃদ্ধির পরা হওয়া নেগেটিভ যে ফলাফল সেই সম্পর্কে জানা, 4 নম্বর হল জনসংখ্যা রক্ষা করিব কারণে নিজের মাজতে দক্ষতা বৃদ্ধি করা, 5 নম্বর হল অল অফ দ্য অ্যাবভ, তলত উল্লেখিত আটাইকেটাই হব। তো এটি হয়েছে কোশ্চেন নম্বর 5। তোমালোকে বুঝি পাইছা স্টুডেন্ট? কোনে প্রথম উলিয়াইছিল, কোনে প্রথম প্রবর্তক আছিল, প্রবর্তন করেছিল? মহর্ষি যোগবল্ক্য, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি দয়ানন্দ, মহর্ষি বিদ্যানন্দ, নান অফ দ্য অ্যাবভ, এজনো নহয়। তো তুমি উলিয়াব লাগিব যে যোগা ফিলোসফির প্রবর্তক কোন আছিল? মহর্ষি যোগবল্ক্য, মহর্ষি পতঞ্জলি, মহর্ষি দয়ানন্দ, মহর্ষি বিদ্যানন্দ। ঠিক আছে, এই অ্যান্সারটা তোমালোকে পারিবা বলে ভাবিছো। কোশ্চেন নম্বর 7, 6টো বুঝি পাইছা স্টুডেন্ট? পাইছো মেম। 7টো সোয়া, যোগা এডুকেশন প্রোভাইডস, যোগা এডুকেশন কি দিয়ে আমাক? যোগা এডুকেশন কি দিয়ে? নলেজ অ্যাবাউট হাউ টু কন্ট্রোল ইয়োর বডি ফ্রম আউটসাইড ডিস্ট্রাকশনস, বাহিরা যেবিলাক ডিস্ট্রাকশন আছে, যেনেকে ধরা বাহিরা যেবিলাক মানে ডিস্ট্রাকশন, অসমিয়াত কি হব ডিস্ট্রাকশন, অসমিয়াত কি হব বাধা, বাহিরা যেকেটা বাধা আছে সেই বাধার পরা মাইন্ডক আঁতরাই অনা, যেবিলাক ধরা সাউন্ড আছে, প্রবলেমস আছে, সেই প্রবলেমসর পরা মাইন্ডক আঁতরাই আনি মাইন্ডক কন্ট্রোল করা, 1 নম্বর। 2 নম্বর হল নলেজ অ্যাবাউট হাউ টু কন্ট্রোল ইয়োর মাইন্ড ফ্রম আউটসাইড ডিস্ট্রাকশন, প্রথমটা আসলে যোগা এডুকেশনে আমার কি দিয়ে, 1 নম্বর পয়েন্টটি হল কেনেকে আমার বডিটু বাহিরা মানে বাধার পড়া, ডিস্টারবেন্সের পড়া, অসুবিধার পড়া আঁতরাই আনি কন্ট্রোল করিব পারি তার জ্ঞান দিয়া। 2 নম্বর হল আমার মাইন্ডটু, এতিয়া হল মাইন্ড, প্রথমটো আসলে বডি, এতিয়া মাইন্ড। 2 নম্বর হল আমার মাইন্ডটু কেনেকে আমি বাহিরা বাধার পড়া, ডিস্ট্রাকশনের পড়া, বিভিন্ন অবস্টেকলসের পড়া, বিভিন্ন ডিস্টার্বিং সিচুয়েশনের পড়া আমি আঁতরাই আনি কন্ট্রোল করিব পারো, এটি হল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটি হল যে কেনেকে আমার বডি আর মাইন্ড দুটাকেই, মাইন্ডকো বডিকো দুটাক কেনেকে কন্ট্রোল করি, বাহিরা বাধা বিপত্তির পরা রক্ষা করি কন্ট্রোল করিব পারো তার জ্ঞান দিয়া। নেক্সট পয়েন্টটি হল আটাই কেটা হব, আর তার নেক্সট পয়েন্টটি হল উপরের এটাও নহয়। তেতিয়া হলে আকো কোশ্চেনটি রিপিট করে চাও, যোগা এডুকেশনে আমাক কি দিয়ে, যোগা এডুকেশনে আমাক কি দিয়ে? 1, বডি কেনেকে বাহিরা বাধার পরা রক্ষা করিব লাগিব তার নলেজ, 2, মাইন্ডক কেনেকে বাহিরা ডিস্ট্রাকশন বা বাধার পরা রক্ষা করি কন্ট্রোলত থব লাগিব, 2, 3, বডি আর মাইন্ড দুটাকেই কেনেকে কন্ট্রোল করি বাহিরা বাধার পরা রক্ষা করিব লাগিব, 3, নেক্সট অপশনটি হল আটাই কেটা হব, তার নেক্সট অপশনটি হল এটাও নহয়। বুঝি পাইছে স্টুডেন্টস? 7 নম্বর 2,
Next question. Question number 8. Physical education as a subject develops. Physical education, শারীরিক শিক্ষা এটা সাবজেক্ট হিসাবে আমাক কি ডেভেলপ করে আমার ভিতরত? শারীরিক শিক্ষা সাবজেক্ট হিসাবে কি ডেভেলপ করে? এক নম্বর, নলেজ অ্যাবাউট হাউ টু মেক সামওয়ান ফিজিক্যালি এন্ড মেন্টালি ফিট। এজন মানুহক কেনেকে ফিজিক্যালি অর মেন্টালি আমি ফিট করে থব পারি। নাম্বার বি, skills to understand the influence of different physical exercises in health and hygiene. Amar haririk byamot bibhinno exercise mane amar horirot bibhinno exercise or bhumika ki tar probhab ki he somporke jana dakshota develop kora. Tin number hole, ফিজিক্যালি ফিট হব কারণে একটা মনোভাব ক্রিয়েট করা। চারি নম্বর হল ডিফারেন্ট ডিজিজ, রোগ ব্যায়ামর পড়া বিরামর পড়া নিজের বডিক রক্ষা করা আর তার কারণে সচেতনতা বৃদ্ধি করা। পাঁচ নম্বরটো হল আটাই কেটাই হব। আকো মই আট নম্বর প্রশ্নটো কৈছো, এজ আ সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশনে আমাক কি শিকায়? নাম্বার ওয়ান, কেনেকে ফিজিক্যালি আর মেন্টালি ফিট থাকিব পারি তার নলেজ দিয়ে। দুই নম্বর, কি কি এক্সারসাইজে আমার বডি প্রভাবিত করে সেটা আমাক শিকায়, আমাক দক্ষতা দিয়ে। তিন নম্বর, ফিজিক্যালি যে ফিট হব লাগে তার মনোভাবটো আমার মাজত গড়ি তুলে। চারি নম্বর, এটা ডিজিজ ফ্রি বডি পাবলৈ আমাৰ ভিতৰত সচেতনতা বৃদ্ধি কৰে। পাঁচ নম্বৰ, ওপৰৰ আটাইকেইটাই হ'ব। তো এইটো হ'ল কোৱেশ্যন নম্বৰ 8। ধৰিব পাৰিছা ষ্টুডেণ্টছ? হয় মেম পাৰিছো। কোৱেশ্যন নম্বৰ 9 চোৱা। এমাং দ্য ফলোয়িং হুইচ ওয়ান সিগনিফাইজ ভ্যালুজ। তলত উল্লেখিত পয়েন্টকেটার ভিতরে কোনটো পয়েন্টে ভ্যালু বুঝায়? তলত উল্লেখিত পয়েন্টকেটার ভিতরতে কোনটো পয়েন্টে মূল্যবোধক বুঝায়? ক্যারেক্টার ফর্মেশন, চরিত্রর উন্নতি সাধন। নাম্বার টু, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, ব্যক্তিত্ব বিকাশ সাধন। নাম্বার থ্রি, আন্ডারস্ট্যান্ডিং সেলফ, নিজের সেলফ তাক বুঝি পোৱা। চারি নম্বর, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিজের যেটো সেলফ আছে আত্মা আছে আত্মার উপলব্ধি সাধন। পাঁচ নম্বর, আটাইকেটাই হব। কি পালো আমি? তলত উল্লেখিত পয়েন্টকেটার ভিতরতে কোনটো পয়েন্টে মূল্যবোধক বুঝায়? এক নম্বর হল চরিত্রর উন্নতি সাধন, দুই নম্বর হল ব্যক্তিত্বর বিকাশ সাধন, তিন নম্বর হল নিজের যেটো সেলফ আছে আত্ম উপলব্ধি, চারি নম্বর হল আত্ম উপলব্ধি কি আত্ম উপলব্ধির যোগেদি নিজের পরিবর্তন সাধন। পাঁচ নম্বর হল উপরত উল্লেখিত আটাই কেটাই হব। কোশ্চেন নম্বর 9 ক্লিয়ার? ম্যাম চারি নম্বর অপশনটো করিবসুন। 1, 2, 3, 4 চাৰি নম্বৰ অপশ্যনটো হ'ল ছেল্ফ একচুৱেলাইজেশ্যন, আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি ষ্টুডেণ্টছ কোৱেশ্যনবিলাক তিনি মই এইটো ডিফাৰেঞ্চটো বুজাই দিছোঁ। আণ্ডাৰষ্টেণ্ডিং ছেল্ফ, তিনি নম্বৰটো হ'ল নিজৰ আত্মা সম্পৰ্কে জনা। চাৰি নম্বৰটো তাতকৈ এটা ডাঙৰ ষ্টেজ, এইটো হ'ল সম্পূৰ্ণভাৱে নিজক জনা। তিন নম্বরটা হল জাস্ট জানিবলে আরম্ভ করেছে, আন্ডারস্ট্যান্ডিং সেলফ, নিজকে নিজে বুঝিবলে আরম্ভ করেছে। আর চারি নম্বরটা হল আত্ম উপলব্ধি, সম্পূর্ণভাবে নিজক বুঝি পাই গেছে। তোমালোকে কোশ্চেন্স কে এটা টান পাইছে নাকি? আমি যেকেটা পড়াইছো, যেকেটা ক্লাস আমি করছো, আটাইকেটা ক্লাসের ভিতরের পড়াই আহিছে। এতিয়া মই নেক্সট কোশ্চেন যাব পাৰো?
হয় মেম ঠিক আছে তেতে হলে কোশ্চেন নম্বর 9 লোকে সবর ক্লিয়ার হয়ে গল এতিয়া সোয়া কোশ্চেন নম্বর 10 অ্যামাং দ্য ফলোয়িং হুইচ ওয়ান ইজ দ্য প্রপার ক্লাসরুম স্ট্র্যাটেজি টু অ্যাডপ্ট ভ্যালু এডুকেশন মূল্যবোধৰ শিক্ষা লড়া ছোৱালীক দিবলৈ তলত উল্লেখিত কোন পয়েন্টটো বেছি উপযোগী মূল্যবোধৰ শিক্ষা লড়া ছোৱালীক দিবলৈ তলত উল্লেখিত কোন পয়েন্টটো বেছি উপযোগী এক নম্বৰ হ'ল সুইটেবল লেকচাৰ ইন ভ্যালু এডুকেশ্যন মূল্যবোধৰ শিক্ষাৰ ওপৰতে এটা ভাল লেকচাৰ মই যেনেকৈ এতিয়া লেকচাৰ দি আছো তেনেকুৱা এটা লেকচাৰ বা দুই নম্বৰ হ'ল স্টুডেন্টক বিভিন্ন সামাজিক কাৰ্যৰ যোগেদি বুজোৱা মূল্যবোধ কি এক নম্বৰ হ'ল মূল্যবোধ শিক্ষাৰ ওপৰতে ল'ৰা ছোৱালীক এটা লেকচাৰ দিয়া আৰু দুই নম্বৰ হ'ল ল'ৰা ছোৱালীক বিভিন্ন সামাজিক কাৰ্যৰ যোগেদি মূল্যবোধৰ শিক্ষা সম্পৰ্কে বুজোৱা তিনি নম্বৰ পইণ্টটো হ'ল এই দুটাই হ'ব চাৰি নম্বৰ হ'ল এটাও নহয় ষ্টুডেণ্ট ইয়াত কোৱেশ্যনটো অকণমান কাৰেক্ট কৰিব লাগিব কোৱেশ্যন নম্বৰ টেনটো অকণমান ভুল আছে এটা কোৱেশ্যন নম্বৰ টেনত ভুল এটা আছে ভুলটো হ'ল লাষ্টত এটা অপশ্যন আহি গৈছে চাবা অল অফ দ্য এবভ কোৱেশ্যন নম্বৰ টেনৰ যে অল অফ দ্য এবভ অপশ্যনটো আছে এই অপশ্যনটো নালাগে কোৱেশ্যন নম্বৰ টেনৰ যে অল অফ দ্য এবভ গুচি গৈছে ভুলতে সেই অল অফ দ্য এবভ অপশ্যনটো নালাগে অকল চাৰিটা অপশ্যন হ'ব কোৱেশ্যন নম্বৰ টেনত অপশ্যন ওৱান হ'ব ভ্যালু এডুকেশ্যনৰ কাৰণে সুইটেবল লেকচাৰ দিয়া অপশ্যন টু হ'ব সোশিয়েল পাৰ্টিচিপেশ্যনত ষ্টুডেণ্টক সহায় কৰা অপশ্যন থ্ৰী হ'ব দুটাই হ'ব অপশ্যন ফ'ৰ হ'ব দুটাৰ এটাও নহয় ঠিক আছে ষ্টুডেণ্ট ইমানটোলৈকে বুজি পাইছোঁ আমি অসুবিধা নাই হোৱা নহয় নাই হোৱা মেম আচ্ছা ঠিক আছে মই এটা খালি অ মেম মোৰ বহুত নেট প্ৰব্লেম দিছে হিমাশ্ৰী নেট প্ৰব্লেম দিছে একো নাই হিমাশ্ৰী যদি পাছত এই ভিডিঅ'টো চাই তেতিয়া সি গম পাই যাব তাই গম পাই যাব আচ্ছা এতিয়া নেক্সট কোৱেশ্যনত যাওঁ আমি আচ্ছা কোৱেশ্যন নম্বৰ টেনৰ যি ভুলটো আছে সেইটো মই এতিয়া শুধৰণি কৰি দিম তোমালোকে যেতিয়া ফৰ্মটো খুলিবা ফৰ্মটোত কোৱেশ্যন নম্বৰ টেনটো ঠিক হৈ যাব কোৱেশ্যন নম্বৰ ইলেভেন চোৱা Among the following, which one is the actual need of studying value education? তলত উল্লেখিত পয়েন্ট কেটার ভিতরত কোনটো পয়েন্ট আটাইতকৈ প্রয়োজনীয় যেটো আমি ভ্যালু এডুকেশনের যোগেদি পাব পাৰো তলত উল্লেখিত পয়েন্ট কেটার ভিতরত কোনটো পয়েন্ট আটাইতকৈ গুরুত্বপূর্ণ যেটো আমি ভ্যালু এডুকেশনের যোগেদি পাব পাৰো এক নম্বর হল সেলফ অ্যাকচুয়ালাইজেশন আত্ম উপলব্ধি দুই নম্বর সেলফ মোটিভেশন নিজেকে নিজে মোটিভেট করা উৎসাহিত করা তিন নম্বর হল সেলফ টলারেন্স সহ্য করিব পৰা ক্ষমতা পেশেন্স থকা ধৈর্য শক্তি থকা চারি নম্বর আটাইকেটাই হব অল অফ দ্য এবভ কোশ্চেনটো আকৌ হৈছে মূল্যবোধৰ শিক্ষা ললে আমাৰ ভিতৰত কোন গুণটো ডেভেলপ হয় এক নম্বৰ হ'ল ছেল্ফ একচুৱেলাইজেশ্যন আত্ম উপলব্ধি দুই নম্বৰ হ'ল ছেল্ফ মটিভেশ্যন নিজকে নিজে উৎসাহিত কৰা তিনি নম্বৰ হ'ল ছেল্ফ টলাৰেঞ্চ নিজকে সহ্য কৰিব পৰা ক্ষমতা অন্যক সহ্য কৰিব পৰা ক্ষমতা পেচেঞ্চ ৰখা অল অফ দ্য এবভ আটাইকেইটা পইণ্টেই হ'ব কোৱেশ্যন নম্বৰ ইলেভেনটো বুজি পাইছে ষ্টুডেণ্টছ কোশ্চন নম্বৰ টুৱেলভটো চোৱা ভেলু ইজ সামথিং উইচ ইজ ভেলু হ'ল এনেকুৱা এটা বস্তু যিটো নম্বৰ এ ছিগনিফিকেণ্ট মানে গুৰুত্বপূৰ্ণ নম্বৰ বি ইম্পৰ্টেণ্ট ডেট ইজ অলছ' গুৰুত্বপূৰ্ণ নম্বৰ চি ৱৰ্ডি ডেট ইজ অলছ' গুৰুত্বপূৰ্ণ নম্বৰ ডি ইউজফুল ডেট ইজ অলছ' গুৰুত্বপূৰ্ণ তো ইয়াত মানে অপশ্যনছকেইটা এছএমএছটো কৈ দিয়াৰ কাৰণে অলপ এনচাৰটো অকণমান মুকলি হৈ গৈছে তথাপিও ঠিক আছে তুমি এনেও জানিব লাগে ভেলু ইজ ছামথিং ভেলু হ'ল এনেকুৱা এটা বস্তু যিটো ছিগনিফিকেণ্টো হয় ইম্পৰ্টেণ্টো হয় ৱৰ্ডিও হয় ইউজফুলো হয়
ইয়ার অপশন দিয়ে আছে লাস্ট টু অল অফ দ্য অ্যাবোভ, আটাই কেটাই হয়। তো তুমি যেটু ঠিক বলি ভাবিবা ঠিক করিবা, বুঝি পাইছা সাগে? কোশ্চেন নম্বর 12 টু ইজি আছে। টুয়েলভ টু ক্লিয়ার হয়েছে সাগে? অবিনাশ, প্রণব, তুস্তিতা, আলপনা, 12 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? 12 টু হয় ম্যাম, হয়েছে ম্যাম। 13 নম্বর প্রশ্নটা সোয়া, 13 টু কি দিছে? নলেজ অ্যাবাউট ইথিক্স কামস আন্ডার, এতিয়া তোমার প্রশ্নটা কি করেছে? আমি যে টাইপস অফ ভ্যালু পড়েছিল, মরাল ভ্যালু, কালচারাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু, এই যে টাইপস কেটা পড়েছিল না হয়, ইয়াত তোমাক খুদিছে কি ইথিক্স, আমার যে ন্যায় অন্যায় বিচার করা, আমার কারণে কোনটু ভাল হেটু বিচার করা কিহর আন্ডারত পড়ে? মরাল এডুকেশনের নৈতিকতার ভ্যালুর ভিতরত পড়ে, সামাজিক মূল্যবোধের ভিতরত পড়ে, সাংস্কৃতিক মূল্যবোধের ভিতরত পড়ে, নে গণতান্ত্রিক মূল্যবোধের ভিতরত পড়ে? ন্যায় অন্যায় বিচার বিচার করার ক্ষমতা থকা, নিজের ইথিক সম্পর্কে জানা, কোনটু মূল্যবোধের ভিতরত পড়ে? নৈতিকতার ভিতরত পড়ে, সামাজিকতার ভিতরত পড়ে, সাংস্কৃতিক মূল্যবোধের ভিতরত পড়ে, নে ডেমোক্রেটিক গণতান্ত্রিক মূল্যবোধের ভিতরত পড়ে, নে আটাই কেটাই হব? কোশ্চেন নাম্বার 13 হল এইটু। তোমালোকে বুঝি পাইছা স্টুডেন্টস? হয় ম্যাম পাইছো। কোশ্চেন নাম্বার 14 সোয়া, মোর মাতটো ক্লিয়ার কে আহিছে? হয় ম্যাম আহিছে। আহিছে ম্যাম। কোশ্চেন নাম্বার 14 কি কইছে সোয়া? মেকিং ওন লাইফ গোল ক্লিয়ার এন্ড ডিস্টিংক্ট কামস আন্ডার, এতিয়া তুমি কব লাগিব যে এই কথাটো কোনটো মূল্যবোধৰ টাইপৰ ভিতৰত পৰে? নিজৰ সম্পৰ্কে চিন্তা কৰা, নিজৰ জীৱনৰ লক্ষ্য স্পষ্ট কৰা, নিজৰ সম্পৰ্কে কিছুমান পৰিকল্পনা কৰা, কোন মূল্যবোধৰ ভিতৰত পৰে? সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, অর আটাই কেটাই হব? আকো সোয়া কোশ্চেনটু, নিজের জীবনের গোল ক্লিয়ার করা, নিজের সম্পর্কে ধারণা করা, নিজের জীবনের পরিকল্পনা করা, নিজের সম্পর্কে ভাবা, কোন মূল্যবোধের ভিতরত পড়ে? সাংস্কৃতিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, নৈতিকতার মূল্যবোধ, নে আটাই কেটাই হব? কোশ্চেন নম্বর 14 ক্লিয়ার? সকলো মানুষের কারণে সেম, ডিফারেন্ট টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, সব মানুষ ভিন্ন ভিন্ন হয়। তো এক নম্বর পয়েন্ট হল মূল্যবোধ হল, এক নম্বর হল সেম ফর অল ইন্ডিভিজুয়াল, সকলো মানুষের কারণে সেম হয়। আর দুই নম্বরটা হল ডিফারেন্ট টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, মানুষ লৈ ভিন্ন ভিন্ন হয়, যেটু তুমি ঠিক ভাবিবা ঠিক করিবা। স্টুডেন্টস, এই আটাইকেটা টপিকর উপরতে মই ভিডিও বনাই থৈছো, আর তোমালোকে ভিডিওস কেটা এবার চাই লবা। ফর্মটো তুমি এবারহে পুরাব পারিবা, আর যদি এই পার্টিকুলার ফর্মটো যদি কেনেবাকে ইম্পর্টেন্ট হয়, কোবাত যদি মার্কসর কারণে দেখাব লগা হয়, পিছত যদি এটু কাউন্ট করে, হেটু কারণে মূর সাজেশন তুমি এই ফর্মটো ভালকে পুরাবা, শান্তি মতে ভালকে পুরাবা, আর তার আগতে মূর ক্লাস কেটা চাই লবা, তেতিয়া হলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাব, মনত পড়ে যাব, রিভিশন হয়ে যাব। নেক্সট কোশ্চেন সোয়া, কোশ্চেন নম্বর 16, হুইচ অফ দ্য ফলোয়িং সিগনিফাইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ এনভায়রনমেন্টাল এডুকেশন,
পরিবেশ শিক্ষার সঠিক অর্থ, অ্যাকচুয়াল মিনিং, সঠিক অর্থ, কারেক্ট অর্থ, পরিবেশ শিক্ষার কারেক্ট অর্থ ইয়ার ভিতর কোনটুত আছে? তলত উল্লেখিত কোনটু পয়েন্টর ভিতরতে পরিবেশ শিক্ষার কারেক্ট অর্থটু সোমায় আছে? এক নম্বর হল সাইন্টিফিক স্টাডি অফ এনভায়রনমেন্টাল সিস্টেম, পরিবেশ শিক্ষার উপর বৈজ্ঞানিক অধ্যয়ন, পরিবেশ শিক্ষার উপর বা পরিবেশের উপর একটা বৈজ্ঞানিক অধ্যয়ন। নাম্বার বি হল সাইন্টিফিক স্টাডি ইন নোয়িং দ্য ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ক্যারেক্টার্স অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের যে বায়োলজিক্যাল ক্যারেক্টার আছে, ফিজিক্যাল ক্যারেক্টার আছে বা ম্যানমেড ক্যারেক্টার আছে, সেই সম্পর্কে অধ্যয়ন করা, মানে পরিবেশের আটাইকেটা স্ট্রাকচার ফাংশন সম্পর্কে অধ্যয়ন করা, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার টু। পয়েন্ট নাম্বার থ্রি হল ইনক্লুডস ডিফারেন্ট সোশিয়াল অ্যান্ড কালচারাল ফ্যাক্টার্স ইনফ্লুয়েন্স দ্য এনভায়রনমেন্ট, যে ডিফারেন্ট ডিফারেন্ট সোশিয়াল ফ্যাক্টর আছে, সামাজিক ফ্যাক্টর, কালচারাল ফ্যাক্টর, সামাজিক ফ্যাক্টর ধরে লওয়া আমার কালচার, সংস্কৃতি, রীতি নীতি, আদব কায়দা, ভাষা, যেটিও পরিবেশক প্রভাবিত করে, এইবিল সম্পর্কে আলোচনা করা বা এটার আটাইকেটাই হব। তো কোশ্চেনটি হল পরিবেশ শিক্ষার আসল অর্থ কি, পরিবেশ শিক্ষা মানে কি? এক নম্বর হল পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে করা একটা অধ্যয়ন, দুই নম্বর হল পরিবেশের বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে করা একটা বৈজ্ঞানিক অধ্যয়ন, তিন নম্বর হল ডিফারেন্ট এলিমেন্ট বা ফ্যাক্টরে পরিবেশত কেনেকে প্রভাব পেলায় তার সম্পর্কে বৈজ্ঞানিকভাবে করা একটা অধ্যয়ন, চারি নম্বরটু হল যে উপরত উল্লেখিত আটাইকেটাই হব। এটু হল কোশ্চেন নম্বর 16। ক্লিয়ার অল অফ ইউ? ম্যাম তিন নম্বরটু কইবা কই দিবছো। আচ্ছা, কোশ্চেন নম্বর 17 টু তোমার খুদিছে, ইয়েস আমি কোশ্চেন নম্বর 17ত আছিল না, না কই 16, সরি 16, কোশ্চেন নম্বর 16 এ, ইয়েস 16 আছিলে, কোশ্চেন নম্বর 16 এ তোমার খুদিছে তলত উল্লেখিত কোন পয়েন্টটু এনভায়রনমেন্টাল এডুকেশনের আসল অর্থটু বুঝায়, পরিবেশ শিক্ষার আসল অর্থ কি, তার মানে কি, তলত উল্লেখিত কোন পয়েন্টত বুঝা যায়, তার মানে সিম্পল সেন্টেন্স হল পরিবেশ শিক্ষা কি। এক নম্বর হল পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিকভাবে করা অধ্যয়ন, দুই নম্বর হল পরিবেশত থাকা ইকোসিস্টেম, তার স্ট্রাকচার ফাংশন, বায়োলজিক্যাল ফিজিক্যাল এন্টিটিস, তেওঁলোকৰ সম্পর্কে করা একটা অধ্যয়ন, তিন নম্বর হল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক উপাদানে পরিবেশের উপর কি প্রভাব পেলাইছে সেই সম্পর্কে করা একটা অধ্যয়ন, চারি নম্বর হল উপরত উল্লেখিত আটাইকেটাই হব। এতিয়া বুঝি পাইছা? আচ্ছা, এতিয়া আমি আরো তিনটা প্রশ্ন দূরত আছো, সতেরো চারিটা দূরত আছো, সতেরো আঠারো উনিশ বিশ, আমি আছো এতিয়া কোশ্চেন নাম্বার 17। ইয়াত তোমাক কি দিছে, দ্য মেজর অবজেক্টিভ অফ পপুলেশন এডুকেশন ইজ, পপুলেশন এডুকেশন হল জনসংখ্যা শিক্ষা, জনসংখ্যা শিক্ষার মেইন উদ্দেশ্য হল এক নম্বর ফ্যামিলি সাইজ কেনেকে কন্ট্রোল করিব পারি সেই সম্পর্কে কোয়া, পপুলেশন কন্ট্রোল করে জীবনের কোয়ালিটি কেনেকে বড়াব পারি সেই সম্পর্কে কোয়া, ডিফারেন্ট সামাজিক সাংস্কৃতিক ফ্যাক্টর কেনেকে পরিবেশ আর জনসংখ্যার উপর প্রভাব পেলায় সেই সম্পর্কে কোয়া, ফ্যামিলি সাইজ কেনেকে কন্ট্রোল করিব পারি সেই সম্পর্কে কোয়া, বা আটাইকেটাই হব। তেতিয়াহলে জনসংখ্যা শিক্ষার মেইন উদ্দেশ্য কি, ফ্যামিলি সাইজ কেনেকে কন্ট্রোল করিব পারি সেই সম্পর্কে কোয়া, পপুলেশন কন্ট্রোল করি
জীবনৰ মানদণ্ড কেনেকৈ উন্নত কৰিব পাৰি সেই সম্পৰ্কে কোৱা। সামাজিক সাংস্কৃতিক উপাদানে পৰিৱেশৰ ওপৰত কি প্ৰভাৱ পেলায় সেই সম্পৰ্কে কোৱা। ফেমিলি সাইজ কণ্ট্ৰল কৰি জীৱনৰ গুণগত মানদণ্ড কেনেকৈ উন্নত কৰিব পাৰি সেই সম্পৰ্কে কোৱা বা ওপৰৰ আটাইকেইটাই হ'ব। কোৱেশ্চন নম্বৰ 17 বুজি পাইছা? হয় মেম পাইছো। কোৱেশ্চন নম্বৰ 18 কি কৈছে চোৱা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কেৰেক্টাৰিষ্টিক্স অফ ফিজিকেল এডুকেশ্যন। শাৰীৰিক শিক্ষাৰ বৈশিষ্ট্য কোনটো? তলত উল্লেখিত কোনটো হ'ল শাৰীৰিক শিক্ষাৰ বৈশিষ্ট্য? এক নম্বৰ হ'ল জীৱনৰ এটা গতি দিয়া, য'ত আমি শাৰীৰিকভাৱে সুস্থ হ'ব পাৰোঁ, কিছুমান শাৰীৰিক এক্টিভিটি কৰিব পাৰোঁ। এক নম্বৰ হ'ল জীৱনৰ এটা গতি দিয়া, য'ত আমি শাৰীৰিকভাৱে সুস্থ হৈ শাৰীৰিক কাৰ্যকলাপ কৰিব পাৰোঁ। নেক্সট হ'ল আমাৰ নীড কি, এবিলিটি কি, ইণ্টাৰেষ্ট কি, সেইমতে জানি আমাক শিক্ষা দিয়া। নেক্সট হ'ল আমাক ভিতৰৰ পৰা সুস্থ কৰা, কগনিটিভ, ছ'চিয়েল, ইমোশ্যনেল সব ফালৰ পৰা আমাক সুস্থ কৰা। চাৰি নম্বৰ হ'ল ওপৰৰ আটাইকেইটাই হ'ব। আকৌ মই কৈছোঁ, শাৰীৰিক শিক্ষাৰ বৈশিষ্ট্যসমূহ কি কি? তলত উল্লেখিত কোনটো শাৰীৰিক শিক্ষাৰ বৈশিষ্ট্য হ'ব? এক নম্বৰ হ'ল শাৰীৰিক এক্টিভিটিৰ যোগেদি জীৱনৰ মানদণ্ড কেনেকৈ উন্নত কৰিব লাগে সেই সম্পৰ্কে জনা। নিজৰ নীড, ইণ্টাৰেষ্ট, এবিলিটি মতে, ভাল পোৱা মতে কোনো কাম কৰা, সেইটো শিকা। তিন নম্বৰ হ'ল নিজৰ শাৰীৰিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক সকলো ফালৰ পৰা নিজৰ উন্নতিকৰণ কৰা। চাৰি নম্বৰ হ'ল ওপৰত উল্লেখিত আটাইকেইটাই হ'ব। বুজি পাইছা ষ্টুডেণ্ট? এতিয়া লাষ্ট কোৱেশ্যনটো চোৱা। লাষ্ট কোৱেশ্যনটো কি? দ্য মেজৰ ফাংচন অফ পপুলেশ্যন এডুকেশ্যন ইজ। জনসংখ্যা শিক্ষাৰ মেজৰ ফাংচন হ'ল, আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট কাৰ্যাৱলী হ'ল, জনসংখ্যা শিক্ষাৰ আটাইতকৈ ইম্পৰ্টেণ্ট কাৰ্যাৱলী হ'ল, এক নম্বৰ পইণ্ট কণ্ট্ৰলিং পপুলেশ্যন এক্সপ্ল'জন, বৰ্ধিত জনসংখ্যা ৰোধ কৰা। দুই নম্বৰ হ'ল এনচিউৰিং কোৱালিটি অফ লাইফ, জীৱনৰ গুণগত মানদণ্ড উন্নত কৰা। তিন নম্বৰ হ'ল ইনক্ৰিজিং নেশ্যনেল ৱেলথ, জাতীয় সম্পদ বৃদ্ধি কৰা। চাৰি নম্বৰ হ'ল অল অফ দ্য এবভ, আটাইকেইটা হ'ব। জনসংখ্যা শিক্ষাৰ মেজৰ ফাংচন কি? এক নম্বৰ হ'ল জনসংখ্যা ৰোধ কণ্ট্ৰল কৰা। দুই নম্বৰ হ'ল জীৱনৰ গুণগত মানদণ্ড উন্নতিকৰণ কৰা। তিন নম্বৰ হ'ল জাতীয় ৱেলথ, সম্পদ তাক বৃদ্ধি কৰা। চাৰি নম্বৰ হ'ল ওপৰত উল্লেখিত আটাইকেইটাই হ'ব। ক্লিয়াৰ অল অফ ইউ? আমাৰ লাষ্ট কোৱেশ্যন যিটো এইটো ক্লাছত আছে, লাষ্ট কোৱেশ্যন হ'ল ভেলিউ এডুকেশ্যন ইজ এন এডুকেশ্যন ফৰ ডেভেলপিং ড্যাশ অফ এন ইণ্ডিভিজুৱেল। মূল্যবোধৰ শিক্ষা হ'ল এজন মানুহৰ ভিতৰত ড্যাশ উন্নতি কৰা। মূল্যবোধৰ শিক্ষা হ'ল এজন মানুহৰ ভিতৰতে ড্যাশ উন্নতি কৰা, কি ডেভেলপ কৰা, কিহৰ উন্নতিকৰণ কৰা, সেইটো ক'ব লাগিব হা। তাৰমানে মূল্যবোধৰ শিক্ষা এজন মানুহৰ ভিতৰত কিহৰ উন্নতি কৰায়, কিহৰ উন্নতিত সহায় কৰে। এক নম্বৰ হ'ল সামাজিক মূল্যবোধ জগাই তোলে, দুই নম্বৰ হ'ল সাংস্কৃতিক মূল্যবোধ জগাই তোলে, তিন নম্বৰ হ'ল ব্যক্তিগত মূল্যবোধ গঢ়ি তোলে, চাৰি নম্বৰ হ'ল আটাইকেইটাই হ'ব। তেতিয়াহ'লে 20 নম্বৰ প্ৰশ্নটো কি পালোঁ? মূল্যবোধৰ শিক্ষা এজন মানুহৰ ভিতৰত কিহৰ উন্নতি ঘটায়? এক নম্বৰ সামাজিক মূল্যবোধ, দুই নম্বৰ সাংস্কৃতিক মূল্যবোধ, তিন নম্বৰ ব্যক্তিগত মূল্যবোধ, চাৰি নম্বৰ আটাইকেইটাই হ'ব।
তো এই কেটা হল মই দিয়া প্রথম ক্লাস টেস্টর কোশ্চেন। আর তোমালোকক মই আকো এবার কইছো, এই ক্লাস টেস্টটো কিন্তু গুরুত্ব সহকারে লবা, আটাই কেটা কথা জানি লবা। মই দরকার হলে এই ভিডিওটুক বারে বারে চাবা, যেতিয়াই তুমি সলভ করিবলে বহিবা কোবাত লাগি ধরিলে বুঝি না পালে মোর এই ভিডিওটো তুমি আকো এবার প্লে করে চাবা, আকো এবার প্লে করিলে তুমি বুঝি পাই যাবা যে মই অসমিয়াত কি কৈছিলো, আর সেই মতেহে তুমি অ্যান্সার করিবা। ঘপককে তুমি অ্যান্সারটো লিখি সাবমিট করে নিদিবা যদি তুমি না জানা। ঠিক আছে স্টুডেন্ট? ঠিক আছে ম্যাম। কিবা ডাউট আছে ম্যাম কোয়া? ডাউট কিবা থাকিলে কোয়া। ঠিক আছে স্টুডেন্ট, যদি তোমালোকৰ কোনো ডাউট নাই, মধুস্মিতা গগৈ তুমি এটা হেল্প কৰা, তুমি এই ক্লাছৰ এটা স্ক্রিনশট লৈ থোৱা কোনে কোনে প্ৰেজেন্ট আছে, আৰু তুমি এইচএছ সেকেন্ড ইয়াৰ গ্ৰুপত স্ক্রিনশটটো দি দিয়া। ঠিক আছে ম্যাম। মই তোমালোকক এই ক্লাছৰ ৰেকৰ্ডিংটো এতিয়াই পঠিয়াই আছো ফৰ ইয়ৰ হেল্প। অল দা বেষ্ট স্টুডেন্ট, ভাল হওক তোমালোকৰ পৰীক্ষা, 20 out of 20 পোৱা তোমালোক। থ্যাংক ইউ ম্যাম। মানডে লগ পাম উইথ আ নিউ টপিক। ঠিক আছে ম্যাম, গুড নাইট। গুড নাইট, বাই বাই, গুড নাইট।